খারাপ লাগছে কথাটা শুনে আর যে বেশ কিছু দিন ধরে পঙ্কজদা অসুস্থ ছিলেন তো যদিও তাকে গিয়ে দেখতে পারিনি মধ্যে মধ্যেই বেনারস সিন্ধু ইউনিভার্সিটির হসপিটালে ফোন করে ওদের নিউরোসার্জেনদের সঙ্গে কথা হচ্ছিল আর আমাদের মনে একটা আশঙ্কা ছিল কারণ বেশ কিছু দিন ধরে পঙ্কজদার যে সেরিব্রাল হ্যামারেজ হলো এবং ওখানকার ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করলেন নিউরোলজিক্যালি জিনিসটা একটু ইমপ্রুভ করলেও তারপর আনুষঙ্গিক অনেকগুলো অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশন পরপর হয়ে যেতে এই জিনিসটা শেষ রক্ষা হলো না তো পঙ্কজ দার সাথে বিভিন্ন টেলিভিশন এবং টেলিভিশনের বাইরে কিছু কিছু আলাপ আলোচনা এবং এই আলোচনা সভায় যে অভিজ্ঞতা তো সেখানে নিশ্চয়ই পঙ্কজ তাকে একজন অত্যন্ত রিঝু অত্যন্ত স্পষ্ট বক্তা হিসেবে জেনেছিলাম আর আমার মনের একটা কৌতূহল যেটা আমি অনেকবার পঙ্কজ তাকে জিজ্ঞেস করেছি এবং উনিও সোজাসুজি উত্তর দিয়েছিলেন যে আমরা যে পুলিশকে সমালোচনা করি এবং আমরা যে টাইম টু টাইম পুলিশের উপরে আমাদের খুব উজার করে দিই তাহলে আমরা কেন আমাদের পুলিশি ব্যবস্থার হাত শক্ত করছি না কেন আমরা নাগরিক সমাজ থেকে পুলিশ রিফর্ম জানার জন্য একটা মুভমেন্ট করছি না এই নিয়ে কিন্তু পঙ্কজ দারও একটা সুচিন্তিত মতামত ছিল এবং পঙ্কজ দার সাথে আমার একটা কথাও হয়েছিল যে পঙ্কজ দা বেনারস থেকে ফিরে এলে এইটাকে নিয়ে একটা একটা আলোচনা বা একটা আমাদের পাবলিক ডোমেইনে এই ইস্যুটাকে আমাদের তুলে ধরতে হবে আমাদের সবার দুর্ভাগ্য যে সেই সুযোগটা আমরা পেলাম না আর বঙ্কুরদার একটা কথা এই যে আমাদের বিভিন্ন কোভিড এই আমাদের রাজ্যিকর কনভেনশন হলো সেইটাকে নিয়ে পঙ্কজদার একটা উক্তি এবং একটা কথা কথাকে মিস ইন্টারপ্রেট করে সেটা ইচ্ছাকৃত মিস ইন্টারপ্রেট ইন্টারপ্রিটেশন কিনা জানি না হলেও হতে পারে সেটাকে মিস ইন্টারপ্রেট করে আজকে পঙ্কজদাকে শুধু মৌখিক এবং মানসিকভাবে যে অসম্মান এবং যেভাবে ওনাকে হেনস্থা এবং নাজেহাল করা হয়েছে আমার মনে হয় আমরা হয়তো কেউই একথাটা বলতে পারবো না যে ওনার শারীরিক কমপ্লিকেশনটা ডাইরেক্টলি তার সঙ্গে রিলেটেড কিনা হলেও হতে পারে কিন্তু যেভাবে জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ওনাকে ওনাকে একটা অবিশ্রান্ত অপমান করা হলো আমার মনে হয় আজকের দিনে এই যে আমরা একটা ইনফরমেশন এবং ওপিনিয়নের বন্যার মধ্যে আছি এর একটা অত্যন্ত ভয়াবহ এবং বিষাক্ত চেহারা আমরা এই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখলাম সেটা আমাদের দুর্ভাগ্য তাতে আমার মনে হয় না যে এবং ওনার স্টেচারে বিন্দুমাত্র কোনো ক্ষতি হলো বলে পঙ্কজদার স্মৃতি তার সম্মান তার রেসপেক্ট আমাদের মধ্যে সব সময়তেই থাকবে এবং যখন প্রয়োজন হবে পরিস্থিতি অনুযায়ী আমরা যেন ওনার কথাটাই মাথায় রেখে স্পষ্ট কথাটা স্পষ্টভাবে বলার সাহসটা রাখি পঙ্কজদা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেলেন পিস